তো কর্ণ, যেটা সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে বাজেট সেশন স্টার্ট হবে 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। ফার্স্ট হাফ চলবে 11 ফেব্রুয়ারি অব্দি, যেহেতু বাজেট সেশন দুটো পার্টে হয়। ফার্স্ট হাফ রয়েছে 31 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি এবং সেকেন্ড পার্ট হবে 14 মার্চ থেকে 8 এপ্রিল অব্দি। ফার্স্ট হাফের জন্য যে প্রস্তুতিগুলো এখন নেওয়া হয়েছে, কয়েকদিন আগেও স্পিকার ওম বিড়লা লোকসভা এবং রাজ্যসভাতে কিভাবে কোভিড গাইডলাইন্স গুলো ফলো করা হবে, কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেসব নিয়ে মিটিং করেছেন ভেঙ্কাইয়া নাইডুও রাজ্যসভার চেয়ারম্যান। এবং এখন যেটা জানা যাচ্ছে কি সরকার হিসাবে ঠিক করা হয়েছে কি 31 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি অব্দি বাজেটের ফার্স্ট পার্ট হবে, সেকেন্ড পার্ট হবে 14 মার্চ থেকে 8 এপ্রিল। 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারমন তার বাজেট পেশ করবেন, সেটার ইতিমধ্যে মিটিং গুলো তিনি করছেন। রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে তিনি মিটিং করেছেন, যেখানে কিছুদিন আগে বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এসে যোগ দিয়েছিলেন সেই মিটিং এ। রাজ্য থেকে কি আশা রয়েছে সেসব তিনি দাবিগুলো করে গেছিলেন। বাকি সেক্টর গুলোর সঙ্গে অর্থমন্ত্রী এখন মিটিং করছেন এবং বাজেট তার পেশ করার কথা রয়েছে 1 ফেব্রুয়ারি, যেটা লোকসভায় তিনি করবেন। তবে 31 তারিখ থেকে সেশন স্টার্ট হতে চলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আগামীকালের মধ্যে করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।